এই মুহূর্তে পাই ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। প্রায় ধ্বংস হয়ে গেছে বাখমুত, রাস্তায় রাস্তায় যুদ্ধ। এরপর জানিয়ে দিব আমেরিকার উপগ্রহ ধ্বংসের হুমকি রাশিয়ার। এদিকে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি এরদোয়ানের। জানিয়ে দেব রাশিয়ার গোপন মিসাইল সিস্টেম ধ্বংসের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। এদিকে যেভাবে পশ্চিমা অস্ত্রের পরীক্ষাগার হয়ে উঠল ইউক্রেন, সর্বশেষ জানিয়ে দেব সংকটে নিপতিত নেতানিয়াহু সরকার চূড়ান্তভাবে ক্ষয়ে যাবে ইহুদিবাদী ইসরায়েল, ঘোষণা ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। প্রায় ধ্বংস হয়ে গেছে বাখমুত, রাস্তায় রাস্তায় যুদ্ধ। ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুতের রাস্তায় রুশ এবং ইউক্রেন বাহিনীর মধ্যে লড়াই চলছে বলে জানিয়েছেন শহরটির ডেপুটি মেয়র আলেকজান্ডার মার্চেনকো। শনিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিকে তিনি এ মন্তব্য করেছেন। তবে আলেকজান্ডার মার্চেনকো এটাও জানিয়েছেন এখনও রুশ বাহিনী বাখমুতের নিয়ন্ত্রণ নিতে পারেনি। মার্চেনকো বলেন শহরের কাছাকাছি লড়াই চলছে এবং রাস্তায় রাস্তায় লড়াই হচ্ছে। বাখমুতে এখনও 4,000 বেসামরিক নাগরিক মৃত্যুর পথে রয়েছে, তবে গ্যাস বিদ্যুৎ বা পানি ছাড়াই তাদের আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন। মার্চেনকো আরো জানান বাখমুতের এমন একটা ভবন নেই যেটি যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়নি, শহরটি প্রায় ধ্বংস হয়ে গেছে। তিনি আরো বলেন রাশিয়ার সেনারা আসলে শহরকে অক্ষত রাখার কোনো চেষ্টাই করেননি, তারা ইউক্রেনের জনগণকে গণহারে হত্যা করতে চায়। মার্চেনকো বলেন বর্তমানে শহরের সঙ্গে কোনো যোগাযোগ ব্যবস্থা অবশিষ্ট নেই, সব কেটে ফেলা হয়েছে, সেতুগুলি ধ্বংস করা হয়েছে। রাশিয়ানরা আসলে বাখমুতে পোড়া মাটি নীতি ব্যবহার করছে। কয়েক মাস ধরে রাশিয়া বাখমুত দখলের জন্য লড়াই করছে। শহরটি দখল করলে সাম্প্রতিক মাসগুলির মধ্যে রাশিয়ার জন্য বিরাট সাফল্য হিসেবে ধরা হবে। যদিও শহরের কৌশলগত মান নিয়ে প্রশ্ন রয়েছে, বিশেষজ্ঞরা বলছেন যে কোনো কিছু মূল্যে হলেও রাশিয়া এখানেও বিজয় চাইছে। বাখমুত দখল করার চেষ্টা করতে যে হাজার হাজার রাশিয়ান সৈন্য মারা গেছে, ইউক্রেনের কমান্ডাররা অনুমান করেছেন তাদের যত সেনা মারা গেছে তার থেকে 7 গুণ বেশি রুশ সেনা নিহত হয়েছে। এ সপ্তাহের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন বাখমুতের পরিস্থিতি আরো বেশি কঠিন হয়ে উঠছে। এদিকে শুক্রবার রাশিয়ার ভাড়াটে যোদ্ধা ওয়াগনার গ্রুপের প্রধান ইভজেনি প্রিগোজিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বাখমুত থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। বাখমুতের চারপাশ ওয়াগনার গ্রুপের সেনারা ঘিরে রেখেছে বলে দাবি করেছেন তিনি। আমেরিকার উপগ্রহ ধ্বংসের হুমকি রাশিয়ার। রাশিয়ার এক উচ্চ পদস্থ কর্মকর্তা বৃহস্পতিবার কথা বলেছেন। অন্যদিকে মধ্য ইউক্রেনে তীব্র বিদ্যুৎ সংকট। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চ পদস্থ কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন আমেরিকা এবং পশ্চিমা দেশগুলির যে বাণিজ্যিক উপগ্রহ মহাকাশে আছে রাশিয়া তা ধ্বংস করতে পারে। পশ্চিমা দেশগুলি যেভাবে ইউক্রেন যুদ্ধে অংশ নিচ্ছে তার পরিপ্রেক্ষিতে একথা বলেছেন তিনি। বস্তুত ওই কর্মকর্তার হুমকি এর পরেও ইউক্রেন যুদ্ধে অংশ নিলে পশ্চিমা দেশগুলিকে বড়সড় ক্ষতির মুখোমুখি হতে হবে। রাশিয়ার ওই কর্মকর্তার নাম কনস্ট্যান্টিন ভরনোৎসব, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর। রাশিয়ার সংবাদ সংস্থা তার এই বক্তব্য প্রচার করেছে। ভরনোৎসব কোন নির্দিষ্ট স্যাটেলাইট সংস্থার নাম উল্লেখ করেননি, তবে এলন মাস্কের স্পেস এক্স অন্যতম টার্গেট হতে পারে বলে বিশেষজ্ঞদের একাংশের ধারণা। মাস্কের স্পেস এক্স রকেটের সাহায্যে মহাকাশে স্টারলিং উপগ্রহ স্থাপনা করা হয়েছে। এই উপগ্রহ থেকে পাওয়া ইন্টারনেটের উপর ইউক্রেনের প্রশাসন নির্ভর করে আছে। বস্তুত যুদ্ধেও এই ইন্টারনেট প্রভূত সাহায্য করছে। এই পরিস্থিতিতে রাশিয়া মাস্কের ওই উপগ্রহ ধ্বংস করলে বিরাট ক্ষতির মুখোমুখি হবে আমেরিকা। বস্তুত এই বিষয়ে গত সপ্তাহে মাস্ক সরব হয়েছিলেন। তিনি জানিয়েছিলেন আমেরিকা বলেছিল ইউক্রেনের ইন্টারনেটের জন্য মার্কিন প্রশাসন মাস্কের সংস্থাকে আর্থিক সাহায্য দেবে, কিন্তু এখনো পর্যন্ত তা করা হয়নি। যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি এরদোয়ানের। যুক্তরাষ্ট্রকে চরম শিক্ষা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন তুরস্কের আসন্ন জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে একটা শিক্ষা দেবে তার সরকার। তুরস্কের নির্বাচনে বিরোধী দলগুলোর প্রতি ওয়াশিংটনের সমর্থনের প্রেক্ষিতে এই হুঁশিয়ারি দেন তুর্কি প্রেসিডেন্ট। তুরস্কে আগামী 14 মে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এদিন পার্লামেন্ট ও প্রেসিডেন্ট উভয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে প্রচারণা শুরু হয়ে গেছে। ভোটারদের মন জয়ে সারা দেশে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।
তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নেমেছেন এরদোয়ান। তবে এবার আর সেই সুযোগ দিতে চায় না বিরোধীরা। এরদোয়ানকে উৎখাতে ছয় দলীয় জোট গড়েছে তারা। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন তুরস্কের গান্ধী খ্যাত কামাল কিলিস দারোগ্লু। 74 বছর বয়সী কামাল দেশটির দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল রিপাবলিকান পিপলস পার্টির চেয়ারম্যান। নির্বাচনে এরদোয়ান বিরোধী জোটের প্রতি খোলাখুলি সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে কামাল কিলিস দারোগ্লুর সঙ্গে একটি বৈঠক করেন তুরস্কের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেফ্রি ফ্লেগ। দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোতে তুর্কির রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে ফ্লেগ ওই সাক্ষাৎ করেন বলে মার্কিন দূতাবাসের এক টুইটে জানানো হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে বৈঠক করায় মার্কিন রাষ্ট্রদূতের ওপর বেজায় ক্ষেপেছেন তুর্কি প্রেসিডেন্ট। গত রোববার এক সভায় তার ওই বৈঠকের নিন্দা জানান এরদোগান। শুধু তাই নয়, মার্কিন রাষ্ট্রদূত ফ্লেকের জন্য তার দরজা বন্ধ বলেও মন্তব্য করেন তিনি। মিডল ইস্ট মনিটর জানায়, এদিন তুরস্কের রক্ষণশীল গ্রে উলভস মুভমেন্টের একটি প্রতিনিধি দল এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন রাষ্ট্রদূতের উপর বিরক্তি প্রকাশ করেন তুর্কি নেতা। এরদোয়ান বলেন, এবারের নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে চরম শিক্ষা দেওয়া হবে। মার্কিন রাষ্ট্রদূতের জন্য আমাদের দরজা বন্ধ হয়ে গেছে, তার আর আসার সুযোগ নেই, তার উচিত নিজের জায়গা কোথায় সেটা জানা। রাষ্ট্রদূত ফ্লেককে উদ্দেশ্য করে এরদোয়ান বলেন, তিনি জনাব কামালের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন, আপনার লজ্জা হওয়া উচিত, মগজ খাটিয়ে চিন্তা করুন, আপনি একজন রাষ্ট্রদূত, এই দেশে আপনার যোগাযোগের জায়গা হচ্ছে প্রেসিডেন্ট। নির্বাচন সামনে করে গত কয়েক সপ্তাহে ওয়াশিংটন ও আঙ্কারা সম্পর্কে ক্রমেই অবনতি হয়েছে। গত মাসে সিরিয়ায় মার্কিন সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল মার্ক মিলির গোপন সফরের খবর প্রকাশের পর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূত ফ্লেককে তলব করে ওই সফরের কারণ জানতে চান। রাশিয়ার গোপন মিসাইল সিস্টেম ধ্বংসের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। গোপনে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে রাশিয়া, আর তা না করার জন্য রাশিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। আর এরপরেও তা করা হলে ক্ষেপণাস্ত্র সিস্টেমটি কার্যকর হওয়ার আগেই সেগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের। ন্যাটোতে নিযুক্ত ওয়াশিংটনের দূত কে বেইলি হাসিসন এহীন হুঁশিয়ারি দেন, একটি চুক্তি লঙ্ঘন করে রাশিয়া ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নয়ন ঘটাচ্ছে বলে ধারণা আমেরিকার, যা মস্কোকে অল্প সময়ের নোটিশেই ইউরোপের যে কোনো স্থানে পারমাণবিক হামলা চালানোর সুযোগ করে দেবে। রাশিয়া অবশ্য শুরু থেকে এই চুক্তিটি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে। হাসিসন এই প্রসঙ্গেই মস্কোকে সতর্ক করেছেন বলে জানিয়েছে রয়টার্স। মার্কিন দূত বলেছেন, ওয়াশিংটন এখনও কূটনৈতিকভাবে সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও রাশিয়া মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নয়নের কাজ অব্যাহত রাখলে আমেরিকার সামরিক হামলার বিষয়টি বিবেচনা করতে প্রস্তুত। তার এমন বক্তব্যে ইতিমধ্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছে রাশিয়াও। প্রসঙ্গত, তিন দশক আগে 1987 সালে ইউরোপ ও আলাস্কায় হামলা চালাতে সক্ষম এমন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস শীর্ষক চুক্তিটি হয়েছিল। যেভাবে পশ্চিমা অস্ত্রের পরীক্ষাগার হয়ে উঠল ইউক্রেন, গত বর্ষায় রাশিয়ার বিরুদ্ধে কাউন্টার অ্যাটাকে ব্যাপক সাফল্য লাভ করেছিল ইউক্রেন। এই সাফল্যের মূলে ছিল মার্কিন কামান এবং রকেটের ব্যবহার। একই সঙ্গে ইউক্রেনও যুদ্ধক্ষেত্রে নিজেদের তৈরি কিছু কামান ও টার্গেটিং সিস্টেমকে উন্নত করেছে, যা রাশিয়াকে পিছু হটতে বাধ্য করতে সহায়তা করেছে। যুদ্ধ চলাকালে ইউক্রেনীয়রা নির্ভুলভাবে লক্ষ্যভেদ করার জন্য একটি সফটওয়্যার তৈরি করে, যা ট্যাবলেট কম্পিউটার ও স্মার্টফোনে ব্যবহার করা হয়। এরপর থেকেই অ্যাপটি ইউক্রেনের সেনাবাহিনী ব্যাপকভাবে ব্যবহার করছে। অ্যাপটি স্যাটেলাইট ও অন্যান্য উৎস থেকে শত্রুপক্ষের কোনো অবস্থানের ছবি সংগ্রহ করে সেগুলোকে রিয়েল টাইম টার্গেট হিসেবে নির্ভুলভাবে চিহ্নিত করে, সেগুলোর বিষয়ে নির্ভুল তথ্য দিতে পারে। অ্যাপটি ইউক্রেনের রণক্ষেত্রে প্রয়োজনের খাতিরে উদ্ভাবিত উপকরণগুলোর একটি উদাহরণ মাত্র। এমন কয়েক ডজন অ্যাপ অস্ত্র তৈরি করেছে ইউক্রেন, উন্নত করে নিয়েছে পুরনো ঘরানোর অনেক অস্ত্রই। এছাড়া যেসব অস্ত্র মেরামত করতে ব্যাপক খরচ হতো সেগুলোরও স্বল্প ব্যয়ে মেরামতের পদ্ধতি আবিষ্কার করেছে তারা। উদাহরণ হিসেবে বলা যায় প্লাস্টিকে তৈরি ড্রোনের কথা। খুব সামান্য শব্দ করা এসব ড্রোন লক্ষ্যবস্তুতে বোমা ফেলে আসতে বেশ কার্যকর। আছে 3D প্রিন্টার, যা অনেক সময় ভারী অস্ত্রশস্ত্র মেরামতের প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ করেছে। কেবল তাই নয়, ইউক্রেনের প্রকৌশলীরা সাধারণত পিকআপ ট্রাককে
মিসাইল লঞ্চার পরিণত করেছেন। রাশিয়ার তৈরি পুরনো আমলের মিগ-29 বিমানে কিভাবে অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র জুড়ে দেওয়া যায় সেটাও আবিষ্কার করেছেন। এর বাইরেও ইউক্রেনীয়রা সোভিয়েত আমলের রকেটের নকশার উপর ভিত্তি করে অ্যান্টি শিপ ক্ষেপণাস্ত্র বানিয়েছে, যেগুলো 200 মাইল দূর থেকেও রুশ নৌবহরকে আঘাত করতে সক্ষম। ইউক্রেনীয়দের এমন উদ্ভাবনী দক্ষতায় রীতিমতো মুগ্ধ মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা, ভূয়সী প্রশংসাও করেছেন তারা। তবে যুদ্ধের ময়দানে উপস্থিত না থাকায় মার্কিন কর্মকর্তারা জানেন না ইউক্রেনীয়দের ঘরে তৈরি অস্ত্র, অন্যান্য সামরিক উপকরণ এবং নিজেদের পাঠানো অস্ত্রগুলো কতটা কার্যকর। কিন্তু ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে তথ্য সংগ্রহ করে সে বিষয়ে নিজেদের জানার পরিধি আরো বাড়িয়ে নিতে পারে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্র দেশগুলো। বিশ্লেষকদের মতে ইউক্রেন এখন প্রকৃতপক্ষে একটি ব্যাটল ল্যাবে পরিণত হয়েছে, যা যুদ্ধক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতির তাৎক্ষণিক, সহজলভ্য এবং কার্যকর সমাধান দিতে সক্ষম। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর আন্তর্জাতিক নিরাপত্তা বিভাগের পরিচালক সেথ জোন্স বলেন, তাদের উদ্ভাবনী সক্ষমতা এক কথায় অবিশ্বাস্যভাবে অসাধারণ। ইউক্রেন যুদ্ধে কেবল ইউক্রেনীয়দের সামরিক উদ্ভাবনী সক্ষমতাকেই বাড়ায়নি, এই যুদ্ধ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সামনে দারুণ আরেকটি সুযোগ হাজির করেছে। বাস্তব যুদ্ধক্ষেত্রে তাদের অস্ত্র কতটা কার্যকর তা যাচাই করা যেতে পারে ইউক্রেনে। একই সঙ্গে জয়ী হতে কোন পক্ষ কি পদক্ষেপ নিচ্ছে এবং কোন ধরনের অস্ত্র ব্যবহার করে তাও দেখার দুর্দান্ত সুযোগ এটি। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক ও সামরিক কর্মকর্তারা এর মধ্যে রাশিয়া ইউক্রেনে কি কি অস্ত্র ব্যবহার করেছে, কিভাবে ব্যবহার করেছে, কেন ব্যবহার করছে সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ বিশ্লেষণের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। সংকটে নিপাতিত নেতানিয়াহু সরকার চূড়ান্তভাবে ক্ষয়ে যাবে ইহুদিবাদী ইসরায়েল ঘোষণা ইরানের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, সংকটে নিপতিত ইহুদিবাদী ইসরায়েল চূড়ান্তভাবে অধঃপতিত এবং ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। গতকাল সামাজিক যোগাযোগ এর মাধ্যমে টুইটারে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। কানানি বলেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলোর বিরুদ্ধে দখলদার ইসরায়েল যে কষ্টকর ও দুর্বিষহ পদক্ষেপ নিচ্ছে তা ব্যর্থ হবে এবং ইসরায়েলের সরকারের পতন ঠেকাতে পারবে না। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের সহিংস পদক্ষেপের কঠোর নিন্দা জানান কানানি। ইরানি মুখপাত্র বলেন, অভ্যন্তরীণ সংকট বাদেও নেতানিয়াহু গাজা উপত্যকা অধিকৃত পশ্চিম তীর এবং 1967 সালে দখল করা জেরুজালেম আল কুদস শহরের ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের ত্রিমুখী লড়াই মোকাবেলার জন্য যে নিপীড়নমূলক পদক্ষেপ নিয়েছে তাতে কোনো লাভ হবে না। বর্ণবাদী ইসরায়েল সরকার সম্প্রতি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ রকমের নিপীড়নমূলক পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে গত সপ্তাহে ইসরায়েলি সেনারা জেনিন শহরে একটি শরণার্থী শিবিরে ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালায়। এতে অন্তত 10 জন ফিলিস্তিন শহীদ এবং আরো 10 জন আহত হন। সূত্র পার্স টুডে।